সেদিন বৃন্দাবনে চলে গেল, বৃন্দাবনে চলে গেল, তার তো লক্ষ লক্ষ টাকা ছিল, তাহলে লক্ষ টাকা ছেড়ে দিয়ে গোবিন্দের চরণে কি আশ্রয় নিল নাকি বলছেন? এই বৃন্দাবনের মধ্যেখানে তার অর্থের অভাব ছিল, তা তুমি কেন বলছো যে অর্থের লোভে ভগবানকে ডাকে না? ভুল কেন? ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল, তাই না? যার জন্য কিছু সময়ও দরকার হয় কেনাকাটা করার জন্য। যেমন দেখবেন এই পঞ্চতত্ত্ব সাজিয়েছেন সুন্দর মণ্ডপ, একটা মায়ের পূজা দিয়েছেন, ভিক্ষায় চাঁদা কালেকশন করেছে, অনেক সময় এই ভোট ভোট করে সব কালেকশন হয় না, সব গ্রামের মানুষ সব যেতে পারে না, অনেক জায়গায় কিছু খরচা আছে না, কেন আছে? প্যান্ডেল ভাড়া দিতে হবে, মাইকে দিতে হবে, কবিয়ালদের শিল্পীর একটু মান রাখতে হবে নাকি বলছেন? সব কি মা মশা খাইয়ে নেবে নাকি? তাকে কোয়া টাকার বলা দিয়েছে, কোয়া টাকা ধুলু দিয়েছে, কোয়া টাকা ধূপ কাটি দিয়েছে, আর কোয়া টাকার বাতাসা দিয়েছে দিয়েছে। কিছু কিছু দরকার আছে, সেই জন্য কিছু জিনিসের দরকার হয় বাবা, তার জন্যে কিছু নিতে ছেলে ছেলে বাবা আছে এখানে, আশা করি আছে। এ বাচ্চা এই মেয়ে বলো আমার কথা কান দিচ্ছে না, তোমাদের বাবা আছে এই রকম যদি থাকে বাবার বলে একটু বসো গাছা ঠান্ডা হবে, ছেলেগুলোকে কোল দিয়ে ভরুন তো। যার জন্যে আর একটা কথাই আমি তোমারে জানাই, সত্যি কথা বলি লোভে মিথ্যা বলি না, কেন জানো? ভগবানকে পেতে গেলে সেই জায়গাটায় পৌঁছাইতে হবে। কি বলেছে? কত মনি জনার মন হরে এই ভক্তের প্রেম সাগর, স্নান যদি না করা হয় যার জন্য ভগবান রায় রামানন্দ মহাপ্রভু যেদিন গা পালা হয় তাহলে সেদিন দেখবেন একটা প্লট আছে, ভগবান সেদিন মহাপ্রভু করলেন কি নিত্য নিত্য গোদাবরীতে স্নান করতে আসতেন, চতুর্দোলায় বাজনা বাজাইতে বাজাইতে না, কেন আসতেন? শতবৈদিক ব্রাহ্মণকে নিয়ে সঙ্গে নিয়ে, তার কাছে সাধন সেই তত্ত্ব জানার জন্য, সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য ভগবান গৌরহরি কলিতে নিজে এসেছে, কার কাছে? না ভক্তের কাছে নাকি বলছেন? তার কাছে রামানন্দের কাছে, ভগবানন্দ পুত্র দেবর তার কাছে চলে এসেছেন, সেই জন্য বলছে কত মুনিজনার মনোহরে এই ভক্তের প্রেম সাগরে, ওরে এই সাগরে স্নান না করলে, এই সাগরে স্নান না করলে তার বিথায় আসা সাগরে উলো কেশের বন সেথাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুলে দেখতে পাবি মদনার আর দরজা খুলে দেখতে পাবি মদনার। আমার বাবার দল সব রসগোল্লা খরিদ্দার, আপনারা বুঝে নেবেন অভিগানের গলার ফুটো খাই তো বিক্রি হবে না, মাছি বসবে তাতে কাজ হবে না। হ্যাঁ একটুখানি আপনারা বুঝে নেন, আর মায়েরা বুঝে হয়ে যাবে, শামু খোঁজা হয়ে যেত গল্প করছে ভালো, বলে হারি যাই মা তোমরা ধন্যবাদ মেয়েছে, সব আমার চোখ আছে, আমি দেখতে পেয়েছি কে কেমন কানে শুনছি চোখে দেখছি সব গল্প করছে। সেই জন্য বলছে আপনাদের কাছে সাগরে কোনো গ্যাসের বোন সেটাই দরজা খুলে দেখতে পাবি মদনার আর দরজা খুলে দেখতে পাবি মদনার। তার মাঝে একদিন
বৃন্দাবনে যে মাটি কাটে ক্যামের মাটি কাটা দেখে তো ভালো করে বলুন দেখি নাকি। হ্যাঁ দেখবেন এই চাষের সময় জমি দিয়ে যখন আল দিয়ে দেওয়া হয় দেখবেন মাটি কেটে একবার এসে গাঁদা করতে ঝিপঝিপ করে ছোট ছোট ক্যাংরাগুলো দেখবেন ছোট ক্যাংরা আবার বেগুনে ক্যাংরাগুলো দেখা যায়। সেই জন্য বলছে সাগরে মাটি কেটেছে মজা লেগেছে মাফি করিব বলে মাঝে সাক্ষী রেখেছে মথুরা গয়া কাশি বারাণসী যাই না। হ্যাঁ সাধকের দেশ যায় আমরা সেখানে গিয়ে ঘুরে ঘুরে বেড়াই একটুখানি সন্ধান জানবার জন্য। আর নিত্য নিত্য যে বৃন্দাবনের মধ্যেখানে আমাদের মাটি কাটা হচ্ছে সেটা সাগর কোথায়? এই প্রশান্তময় মহাসাগরের মধ্যেখানে আমাদের মাটি কাটা চলছে নাকি বাবা? মাটি দেখবেন যে যতক্ষণ কাটবে আর বোজোরাতে একটা ঠেলো করতে হবে সাক্ষী রাখা নাকি বলছেন? ভিতের মাপ দেবে যার যত মাল ঠেলো হবে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে নাকি বলছেন? সে ছুটি পেয়ে যাবে। সেই জন্য কি বলছে সাগরে মাটি কেটেছে কাটতে মজা লেগেছে এই দেখ মাপে করব বলে মাঝে সাক্ষী রেখেছে সেই আমিন রূপে সে ভগবান দেখা দেয়। এই ছাইচের জল মর পচায় মাইতে হবে। আর যদি ছাইচের জল মনে করে মর পচায় না মারা যায় তাহলে কখনো সেই তত্ত্ব জানা যাবে না। জানেন তাহলে সেটা একটা কৌশল জানতে হবে। তাই বলি ভগবানে বিচার করা চায় তোমার কাছে ভাবের কথা বলিয়া জানাই এই ছাইচের জল যেন মরে পচাইতে ওটাই পারে তখন নয়ের বাড়ি পক্ষ করে ধরিয়াই ওরে পরে পুরোকে সাক্ষী আমার রাখতে হলে হয় কি বলিব আসক্তি ফোটাই ওরে তাই সেই জনে ধরে আমার ধরে ধরে পরে আমাদের মধ্যেখানে জানাই ওরে তোমারে কি বলিব ভাবের কথা শোনো গুণমণি তোমার কাছে কথাই আছে বলে যাই আমি সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যাই ওরে আমার ভগবান আজি তোমার যাই তুমি আমার কাছে শুনে চলো আমার কাছে শুনে চলো তোমায় কথা আমার কাছে
রাজার কথা মহাভারতে যেজন সবার আছে জানা নাম যার কর্ণ বাবা জানে জ্ঞানী রোনা একদিন ভগবান ভক্তের বাড়ি পরীক্ষা করতে এলো ব্রাহ্মণের রূপ ধারণ করে আমার দ্বারেতে দাঁড়ালো একাদশী দ্বাদশী জানেন মহাশয় সত্যি কথা বলি আমি মিথ্যা বলি না অনেকে দেখবেন একাদশী ব্রত পালন হয়ে গেলে পরে দ্বাদশীর দিনে মাংস খেতে হয় হয় না কেন খায় যারা তান্ত্রিক মতে যারা মায়ের উপাসক যারা পূজো করে যারা ব্রাহ্মণ তারা মাংস খায় আর যারা তান্ত্রিক নয় তাদের কিন্তু হবে না হবে তাদের একটা আছে ভাব আলাদা সেই সময়